মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দের সাথে জড়িয়ে আছে কত আবেগ, ইমোশন, ভালোবাসা। আমার আসলে আমরা যেটা হয় মা নিয়ে কথা বলতে গেলে আমরা একটু এলোমেলো অগোছালো হয়ে যাই, কথা বলতে পারি না। এটা আমার আমি আরো দেখেছি অনেকেই হয় মাকে নিয়ে কিছু বলতে দিলে বলতে পারি না আমরা। তা আমার যেটা মনে হয়েছে, আমি ফিল করেছি যে আমাদের সবারই মা, সবার আমাদের প্রত্যেকের মাই একজন দক্ষ শিক্ষক, একজন দক্ষ ডাক্তার, একজন দক্ষ ইঞ্জিনিয়ার, একজন দক্ষ ম্যানেজার, একজন দক্ষ হাউসওয়াইফ, তারপর হচ্ছে আমাদের প্রত্যেকের মাই একজন দক্ষ মোটিভেশনাল স্পিকার। আমার এটা সবসময় মনে হয় যে আমি শুরুতেই বলেছি যে দক্ষ শিক্ষক। দেখেন, আমি ফিল করি আমার লাইফের বেস্ট এডুকেশনগুলো আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। কারণ আমি 2013 সালে যখন ম্যাচ থেকে মানে বাড়ি থেকে বের হয়ে ম্যাচে আসি মানে পড়াশোনার জন্য, তখন আমি সম্পূর্ণ নতুন একটা পরিবেশে, সবগুলো অপরিচিত মানুষগুলো পরিচিত হচ্ছে, তখন আমি ফিল করেছিলাম যে আমার মা যদি এই জিনিসগুলো আমাকে না শেখাতো তাহলে আমি এই পরিস্থিতি কি করতাম। ম্যাচে এসে আমার সম্পূর্ণ নতুন পরিস্থিতি, আমার নিজের খাবারটা নিজে খেতে হচ্ছে, নিজের কাপড়টা নিজে কাচতে হচ্ছে, নতুন মানুষের সাথে কথা বলতে হচ্ছে, নতুন মানুষের সাথে মিশতে হচ্ছে। আমাদের মা যদি আমাদেরকে ছোটবেলা থেকে এই জিনিসগুলো না শেখাতো, কিংবা আমাদের সবারই মোটামুটি পড়াশোনার হাতে খড়ি কিন্তু আমাদের মায়েদের কাছ থেকে, আমার নিজের আমার মায়ের কাছ থেকে, তো কি হতো? আমি চিন্তা করি আমার লাইফের বেস্ট এডুকেশনগুলো আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। সুতরাং আমাদের মা কিন্তু একজন দক্ষ ডাক্তার। ইঞ্জিনিয়ারের কথা বলবেন, যে ইঞ্জিনিয়াররা কি করে, একটা প্ল্যান করে দেয় একটা দালানের বিল্ডিং এর, তারপর ওই 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 অনুসারে বিল্ডিংটাই করা হয়। আমাদের প্রত্যেকের মায়েরই কিন্তু আমাদের নিয়ে একটা প্ল্যান থাকে যে আমার ছেলেটা কোন দিকে আগাবে, কিভাবে পড়াশোনা করবে, সেটার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। এই যে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি কিংবা আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এই জিনিসগুলো কিন্তু আমার মায়ের পরিকল্পনা বা প্ল্যানিং এর একটা অংশ, ওনার স্বপ্নের একটা অংশ ছিল। মানে আমাদের প্রত্যেকের মায়েরই কিন্তু এই জিনিসগুলো আমরা ফিল করবো। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি যদি চিন্তা করেন একজন দক্ষ ডাক্তার কিভাবে হয়, ডাক্তাররা কি করে আমাদের রোগ সারিয়ে দেয়। ছোটবেলা যখন আপনি একটু ব্যথা পেতেন কিংবা অসুস্থ হয়ে যেতেন, তখন মা যখন আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিত কিংবা বলতো বাবা দেখি কোথায় ব্যথা পেয়েছো, মানে একটু হাত বুলিয়ে দিত, মানে আমাদেরকে ব্যথাগুলো কিন্তু সেরে যেত। মানে এই যে দেখেন আমাদের মায়েরা কিন্তু ভালো ডাক্তারও। এখন যদি বলি হাউসওয়াইফ, যদি বলি একজন দক্ষ ম্যানেজার, সেটাও কিন্তু মায়েরা খুব ভালো করে করছে। যে একটা পুরো সংসার একটা মায়ের ইয়ে থাকে, মায়ের অধীনে থাকে। আমাদের বাবারা অনেক যত্নশীল, আমাদের প্রতি অনেক যত্নশীল, সংসারের প্রতি অনেক যত্নশীল, কিন্তু মানে সংসারটাকে গুছিয়ে রাখা, সংসারটার পরিকল্পনা করা কিংবা এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত যত্নের সাথে কিন্তু মায়েরাই করে থাকে। একজন ম্যানেজার যেমন সব কিছু ম্যানেজ করে আলটিমেটলি পরিবারটাকে মানে সব কিছু গুছিয়ে রাখে বা লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়, আমাদের মায়েরাও কিন্তু ওই জিনিসগুলোই করছে। সুতরাং আমাদের মায়েরা কিন্তু ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, সব কিছু। এবং আমার লাইফের যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ফিল করেছি সেটা হচ্ছে আমার মা আমার জন্য পৃথিবীতে বেস্ট মোটিভেশনাল স্পিকার। যে আমি যখনই হতাশ হয়ে যাই কিংবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, কোনো কিছুতে আমার ভালো লাগে না, আমি শান্তি পাচ্ছি না, মায়ের সাথে একটু কথা বললে বা মায়ের একটা হাসি দেখলে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মানে আমি আবার এনার্জিটা ফিরে পাই। আমার মা আমাকে ছোটবেলা থেকেই মানে বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্প বলতো, বা আমি এখনও যখন কোনো হতাশ হয়ে যাই আমি মাকে ফোন দিই কিংবা মায়ের এখন ম্যাচে থাকি কিংবা ভার্সিটিতে যখন পড়াশোনার জন্য চলে এসেছি, যখনই খারাপ লাগে মায়ের কাছে চলে যাই, দুই দিন তিন দিন থেকে আসি বা মায়ের সাথে ফোনে কথা বলি, আমি আবার মোটিভেটেড, আমি আবার পুরোপুরি এনার্জিটা পেয়ে যাই। সুতরাং এই যে দেখেন এরকম যে আমি যে কথাগুলো বললাম, আমার মনে হয় এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের লাইফের সাথে জড়িয়ে আছে। কিন্তু এই যে আমাদের প্রত্যেকের লাইফে মায়ের যে এত কন্ট্রিবিউশন, কিন্তু আমরা কি কখনো সেগুলোর জন্য মাকে কখনো ধন্যবাদ দিয়েছি কিংবা মাকে কখনো বলেছি ভালোবাসি মা তোমাকে? না, আমি নিজেই না পারতাম না আগে মাকে ভালোবাসি এই কথাটা বলতে পারতাম না। কিন্তু যখন এই যে অন্য একটা পৃথিবীতে আসলাম, অনেক অপরিচিত মানুষজন, মানে তখন আমি ফিল করেছি যে আগে বাড়িতে যখন থাকতাম তখন ফিল করতাম না মায়ের অবদানটা, মায়ের কন্ট্রিবিউশনটা, কিন্তু যখন বাড়ি থেকে বের হয়ে আসলাম আমি ফিল করি যে আমার মা আমার জন্য কত কিছু করেছে, যদি না করতো আমি কোথায় থাকতাম। সুতরাং আমরা কিন্তু আমাদের মাকে যে ভালোবাসি এই কথাটা অনেক সময় বলতে পারি না, কিন্তু আমরা কিন্তু বলতেই পারি যে একজন মানুষ, আমরা কিন্তু সমাজের যারা ভালো কাজ করে, ভালো আপনার জন্য আপনার ভালো শিক্ষককে আপনি কতটুকু রেসপেক্ট করেন, একজন ভালো দক্ষ ডাক্তারকে আপনি কতটুকু রেসপেক্ট করেন, কতটুকু ভালোবাসেন, এই যে একজন মা কিন্তু একজন ডাক্তার একই সাথে একজন ইঞ্জিনিয়ার, তার ভালোবাসার জায়গাটা কতটুকু হওয়া উচিত সেটা কি আমরা আসলে আদৌ দিয়েছি? আমাদের এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা উচিত যে এতগুলো অবদান যার, তার জন্য ভালোবাসাটা কতটুকু হওয়া উচিত, তার জন্য রেসপেক্টের জায়গাটা কতটুকু হওয়া উচিত। তো আমি এখন মাকে বলতে পারি আমি ভালোবাসি, কারণ আমি ফিল করেছি আমার মায়ের অবদানটা আমার প্রতি কতটুকু। তো আমি এটা সবাইকেই বলছি যে আপনিও আপনার মাকে বলুন মায়ের কন্ট্রিবিউশনটা স্বীকার করুন, তাকে একটু ধন্যবাদ দিন, তাকে ভালোবাসুন। আই গেস যে আমাদের মায়ের আরও খুশি হবে কিংবা মায়েরা অনুপ্রাণিত হবে যে না, আমাদের ছেলেরা আমাদের কন্ট্রিবিউশনকে দাম দিচ্ছে বা রেসপেক্ট করছে, সম্মান করছে। পৃথিবীর সকল মা ভালো থাকুক, তাদের সন্তানেরা ভালো থাকুক, এই শুভকামনা নিয়ে শেষ করছি।